আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটি মজাদার লাইভ ক্লাসে। আমাদের এইচএসসি আইসিটির থার্ড চ্যাপ্টারের একটি মজাদার টপিক নিয়ে, তা হচ্ছে লজিক গেট। গত লাইভ ক্লাসটিতে আমরা আলোচনা করেছিলাম লজিক গেট কি, লজিক গেট কাকে বলে, কত প্রকার। আমরা জেনেছি লজিক গেট মূলত দুই প্রকার, নম্বর ওয়ান মৌলিক লজিক গেট, অ্যান্ড নম্বর টু হচ্ছে যৌগিক লজিক গেট। আজকে ঠিক সেই লাইভ ক্লাসের দ্বিতীয় অংশ হিসেবে আজকে আমরা আলোচনা করব যে লজিক গেটকে কীভাবে বর্ণনা করা যায়। আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন এক্সামে আমরা প্রশ্নগুলো এরকম আসে যে দুটি ইনপুট বা তিনটি ইনপুটের জন্য অর গেট, অ্যান গেট, ন্যান গেট বা নট গেটের বর্ণনা দাও, বা থাকতে পারে ছয়টি ইনপুট বা তিনটি ইনপুট, এবং একই সাথে আমাদের প্রায়ই থাকে সুইচিং সার্কিট, যে একটা ডিভাইসে যে সার্কিটটা থাকে, সেটা দুটি ইনপুটের জন্য হতে পারে, তিনটি ইনপুটের জন্য হতে পারে। এই যে তিন ইনপুট বিশিষ্ট একটা গেট, সেই গেটের সুইচিং সার্কিটটা কেমন হবে, সেই সার্কিটের সুইচিং বিষয়গুলো আজকে আমরা জানবো। জানবো আমরা কীভাবে অর গেটের সুইচিং সার্কিট আঁকতে হয়, কীভাবে অ্যান গেটের এবং নট গেটের সুইচিং সার্কিট আঁকতে হয়, এবং সেই সাথে জানবো সত্যক সারণী কী, কীভাবে সত্যক সারণী ব্যবহার করে আমরা লজিক গেটের বিভিন্ন অ্যান নট এবং কি অর গেটের বর্ণনা দিতে পারি। সো যেহেতু সম্পূর্ণ লাইভ ক্লাসটি আমাদের আইসিটির এই মজাদার বিষয়টির উপরে হবে, তা আমাদের উচিত হবে এই লাইভ ক্লাসটি আমাদের সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেওয়া, সো দ্যাট আমরা সবাই মিলে একসাথে শিখতে পারব। অলরাইট গাইস, সো আমি একটু দেখছি আমাদের সাথে কে কে এই মুহূর্তে জয়েন করে ফেললো। সো তোমরাও তোমাদের সকল ফ্রেন্ডদের সাথে আমাদের এই লাইভ ক্লাসটি শেয়ার করে দাও, সো দ্যাট আমরা সবাই মিলে একসাথে অনেকেই অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। অলরাইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলছে। সো প্লিজ তোমরা আমাদের এই লাইভ ক্লাসটি তোমাদের সকল ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দাও, তাহলে আমরা আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলোতে চলে যাই। সো লেটস সি, তো ফার্স্ট অফ অল যে বিষয়টি আমি আলোচনা করবো সেটি হচ্ছে যে লজিক গেট আসলে কি। আমরা গত লাইভ ক্লাসটিতে আমরা জেনেছি যে লজিক গেট মানে কি। লজিক মানে হচ্ছে যুক্তি, আর গেট মানে হচ্ছে যার ভেতর দিয়ে কোনো কিছু আসা যাওয়া করে। তাহলে লজিক গেট মানে হচ্ছে যুক্তি নির্ভর গেট, বা এভাবে বলা যায় যে যুক্তি নির্ভর গেটকে লজিক গেট বলা হয়। আর আজকে যেহেতু আমরা এই লজিক গেটের বর্ণনাটা শিখবো, তো আমরা আমাদের মূল আলোচনায় চলে যেতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা কি লিখবো, যে লজিক গেটের বা লিখতে পারি এরকম আমরা, যে দুটি ইনপুটের জন্য, দুটি দুটি ইনপুটের জন্য দুটি ইনপুটের জন্য লজিক গেটের বর্ণনা, ইয়েস। সো দুটি ইনপুটের জন্য কেন আমরা দুটি ইনপুট নেব, বিকজ সবগুলো ইনপুট হতে পারে দুটি তিনটি বা ছটি চারটি, সবগুলো নিয়মই এক, তাই আমরা খুবই ইজিলি যাতে আমরা সবাই বুঝতে পারি, বিকজ আমার টার্গেট অডিয়েন্স হবে যে এইচএসসি ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের যে স্টুডেন্ট আছে, যাদের কাছে বেসিক বিষয়টা অনেক ভয়ের কারণ। সো তাদেরকে উদ্দেশ্য করে যেহেতু আমি লাইভ ক্লাসটি নিচ্ছি, তো সেই জন্য আমি একদম বেসিক লেভেল আলোচনা করার ট্রাই করবো। এই জন্য আমরা দুটি ইনপুটের জন্য এই লজিক গেটের এই সুইচিং সার্কিট এবং সত্য সারণী ব্যবহার করে কীভাবে এই গেটটাকে বর্ণনা করা যায় সেই বিষয়ে আজকে আলোচনা করবো। আর একটি মজার ব্যাপার হচ্ছে যে আমরা ট্রাই করবো সর্বোচ্চ সংখ্যক লজিক গেট বর্ণনা করা, অর্থাৎ আমাদের যে লজিক গেটের মূল দুইটি বিষয় রয়েছে সেটা হচ্ছে মৌলিক এবং যৌগিক। তো আমরা ট্রাই করবো যে মৌলিক লজিক গেট যে বিষয়টা রয়েছে সেই মৌলিক লজিক গেটের সকল গেটগুলোর বর্ণনা আজকে করে দেওয়ার। তো তোমরা তোমাদের সকল ফ্রেন্ডদের সাথে আমাদের লাইভ ক্লাসটি শেয়ার করে দাও। আমাদের সাথে জয়েন করে হচ্ছে অনন্ত শাহ, বলছে হাই, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ অনন্ত শাহ আমাদের সাথে জয়েন করার জন্য। তোমার সকল ফ্রেন্ডদের সাথে আমাদের এই লাইভ ক্লাসটি শেয়ার করে দাও, সো দ্যাট আমরা সবাই মিলে জানতে পারি, শিখতে পারি, এবং একই সাথে তোমাদের সকল ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দাও, সো দ্যাট আমরা একটা বিশাল ক্লাসে পরিণত হতে পারি। সো লেটস সি, ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের একটা কোনো একটা গেটকে, হতে পারে সেটা নট গেট, অ্যান্ড গেট বা অর গেট,
যে কোনো একটা গেটকে বর্ণনা করতে হলে আমাদেরকে কি করতে হবে, সেই গেট একটু বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। আমাদেরকে 4 থেকে 5টি বিষয় জানতে হবে। নাম্বার প্রথম, কোনো একটা গেটকে বর্ণনা করতে হলে গেটকে বর্ণনা করতে হলে নাম্বার 1 আমাদের জানতে হবে সেই গেটের সংকেত কি। নাম্বার 1 আমাদের জানতে হবে সেই গেটের সংকেত কি। আচ্ছা, যে লাইভ যারা যারা এই লাইভ ক্লাসটা আজকে দেখছো নতুন, তাদের কাছে অনেকটা একটু প্রবলেম হতে পারে যে লজিক গেট কি বা এই বিষয়গুলো কি। তারা আমাদের পূর্ববর্তী লাইভ ক্লাসটা একটু দেখে নিবে, সো সবাই আমরা বুঝতে পারবো। তো আমরা যেহেতু জানি লজিক গেট সম্পর্কে অ্যান্ড অর নট, এই মৌলিক লজিক গেটগুলো সম্পর্কে জানি, আমরা সেই গেটগুলোকে একটু এক্সপ্লেন করবো বা বর্ণনা করবো সত্যক সারণীর সাহায্যে। তো এই সত্যক সারণীর সাহায্যে কোনো একটা গেটকে বর্ণনা করতে হলে আমাদের বেশ কিছু বিষয় আগে মাথায় রাখতে হবে। নাম্বার 1 সংকেত, অ্যান্ড নাম্বার 2 আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হচ্ছে সমীকরণ। কারণ আমাদের সমীকরণ না জানা থাকলে আমরা সেটাকে ফাংশনে রূপান্তরণ করে বা ক্যালকুলেশন করে সত্য সারণী ব্যবহার করে আমরা সেই ম্যাথটা করতে পারবো না। সো সংকেতের পর আমাদের প্রয়োজন হবে সমীকরণ। অলরাইট, এরপর আমাদেরকে প্রয়োজন হবে নাম্বার 3 যেটা হচ্ছে সত্যক সারণী। আমাদের যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আমরা আলোচনা করবো সত্যক সারণী কি। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে আমাদের প্রয়োজন হবে বর্ণনা করা, অর্থাৎ কোন একটা গেটকে প্রথম আমরা সংকেত রূপান্তরণ করবো, তারপর সমীকরণ নেব, সমীকরণ নেওয়ার পর আমরা সত্যক সারণী নেব, এরপর আমরা একটি সুন্দর বর্ণনা করে দেবো সেই গেটটা সম্পর্কে, একটা বর্ণনা দিয়ে দেবো। অলরাইট, সো ফার্স্ট অফ অল আমরা যেহেতু কি নিয়ে আলোচনা করবো, আমরা অর গেট নিয়ে আলোচনা করবো। তো ফার্স্ট অফ অল যদি আমরা অর গেট নিয়ে আলোচনা করতে চাই, এখানে আমি লিখে দিলাম যে অর গেট, দুই ইনপুটের জন্য, দুটি ইনপুটের জন্য লজিক গেট হতে পারে, সেটা অর গেট, অ্যান্ড গেট, ন্যান্ড গেট বা নর গেট। আমরা অর গেটের বর্ণনাটা এখন দেবো। তো ফার্স্ট অফ অল আমাদের কি মনে রাখতে হবে, সংকেত, যেহেতু আমি অর গেটের কে বর্ণনা করবো, অর গেট কে, সেক্ষেত্রে আমাদের অর গেটের সংকেতটা কি সেটা আমাকে আগে লিখতে হবে। আমরা কিন্তু গত লাইভ ক্লাসটিতে দেখছিলাম যে কীভাবে একটা গেটের সংকেত লিখা যায়। তো অর গেটের সংকেতটা হচ্ছে এরকম হবে যে দুটি ইনপুট হবে, সেখানে এরকম দুটি ইনপুট হবে, এ অ্যান্ড বি, দুটি ইনপুট আমরা এভাবে দিলাম। এভাবে দেওয়ার পর সেটাকে অর, যেহেতু এখানে আমরা যোগ করে দিলাম, তাহলে এক্ষেত্রে এক্স ইজ ইকাল টু এ প্লাস বি, আমরা একটু একসাথে লিখে দিলাম এই সংকেতটা এবং সমীকরণটা একসাথে লিখলাম। তো এইখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে, আমরা একটু এটাকে মুছে দিই তাহলে আমাদের জন্য আরেকটু বেটার হবে ভালোভাবে বুঝতে হলে। তো আমরা এটাকে দিলাম এইভাবে, এটা হচ্ছে মূলত আমাদের গেটের, অর গেটের সাংকেতিক চিহ্ন। এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যেহেতু সাংকেতিক চিহ্ন পেয়ে গেলাম, তাহলে সমীকরণটা কিভাবে হবে। তো অর গেটের এটা নাম্বার 1 আমরা কি পেয়ে গেলাম, আমাদের দিতে পারি 1 সাংকেতিক চিহ্ন আমরা পেয়ে গেলাম, বা লিখতে পারি সংকেত। নাম্বার 2 আমরা সমীকরণটা লিখতে পারি, কিভাবে আমরা এটার সমীকরণটা লিখতে পারি। আচ্ছা, আমরা দেখি কিভাবে আমরা এটার সমীকরণটা লিখতে পারি। অলরাইট, তো সমীকরণটা কিভাবে হবে, তোমরা যদি একটু লক্ষ্য করো, মজার ব্যাপার হচ্ছে এরকম যে দুইটা ইনপুট দিলাম, আর এখানে আলটিমেটলি আমরা কি পেলাম, তাহলে দুইটা ইনপুট যেহেতু অর গেটের মাধ্যমে যোগ করা হয়েছে, অর গেটের যৌগিক নিয়ম বা যুগের নিয়ম কি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়গুলো জানি আই গেস। আমি তাও একটু বলে রাখি যে 0 প্লাস 1 ইট উইল বি 1, 1 প্লাস 0 ইট উইল বি 1, অ্যান্ড 1 প্লাস 1 ইট উইল বি 1। আই গেস আমরা এই ব্যাপারটা জানি যে 0 1 যে কোনো একটি ইনপুট যদি 1 হয় আমাদের আউটপুট 1 হবে, যে কোনো একটি ইনপুট যদি 1 হয় আমাদের আউটপুট কি হবে, 1 হবে। বা যদি এরকম হতে পারে 0 প্লাস 0 তাহলে কিন্তু আমাদের এখানে 0 হবে। তাহলে যে কোনো একটি ইনপুট যদি 1 হয় তাহলে আমাদের আউটপুটটি কি হবে, আউটপুটটি আমাদের 1 হবে। সো তা আমরা সমীকরণের ক্ষেত্রে কি করবে, তাহলে এখানে সমীকরণ এক্স ইজ ইকাল টু কি হবে, এ প্লাস বি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স ইজ ইকাল টু এ প্লাস বি। মজাদার ভাবে আমরা বিষয়টি কিন্তু বুঝে ফেলতে পারলাম। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তো এরপর থার্ড অফ অল আমরা কি করব, সত্যক সারণী। সত্যক সারণীর বিষয়টা কি, সত্যক সারণী কাকে বলবো আর সত্যক সারণী কি। সত্যক সারণী হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রা, যেহেতু আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করতেছি, তো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কোন একটি ফাংশনের, ফাংশন থিঙ্ক অ্যাবাউট এক্স ইজ ইকাল টু এ প্লাস বি, এখানে এটা কিন্তু একটা ফাংশন। তো কোনো বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ফাংশনের ইনপুটে, এই যে ইনপুট, এটা এ প্লাস বি, এ এবং বি দুটো হচ্ছে ইনপুট। বুলিয়ান অ্যালজেব্রায় কোনো একটি ফাংশনে ইনপুটের ভিন্ন মানের উপর ভিত্তি করে, ইনপুটের ভিন্ন মানের উপর ভিত্তি করে, এখন আমরা সাধারণত জানি এ প্লাস বি, এখানে এ হতে পারে 1, বি হতে পারে 1, তাহলে 1 অ্যান্ড 1
ওয়ান প্লাস ওয়ান যোগ করলে কি হবে, ওয়ান প্লাস ওয়ান যোগ করলে ওয়ান হবে, তাহলে কি বুঝতে পারলাম যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে কোন একটি ফাংশনের ইনপুটের ভিন্ন মানের উপর ভিত্তি করে, কার ইনপুটের ভিন্ন মানের উপর ভিত্তি করে আউটপুটের, ইনপুটের ভিন্ন মানের উপর ভিত্তি করে বলতে যে ইনপুটের মানের উপর ভিত্তি করে হতে পারে, ইনপুটের মানের উপর ভিত্তি করে বা এভাবে বলা যায় যে, যেহেতু সত্যক সারণী নিয়ে আলোচনা করবো, যে যে সারণীতে বুলিয়ান অ্যালজেব্রায় যে সারণীতে বুলিয়ান অ্যালজেব্রায় কোন একটি ফাংশনের ইনপুটের ভিন্ন মানের উপর ভিত্তি করে আউটপুটের মান পাওয়া যায় তাকে সত্যক সারণী বলা হয়। সত্যক সারণী বলতে বোঝানো হয় যে কোনো একটি সারণীতে বুলিয়ান অ্যালজেব্রায় কোন একটি সারণীতে বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত ফাংশনের ইনপুটের ভিন্ন মানের উপর ভিত্তি করে আউটপুটের মান পাওয়া যায় তাকে সত্যক সারণী বলা হয়। তাহলে কিন্তু আগে আমরা সত্যক সারণীর ব্যাপারটা বুঝলাম। সত্যক সারণীর ব্যাপারটা হচ্ছে যে যে ফাংশনে ব্যবহৃত যে ইনপুটগুলো আমরা ব্যবহৃত হয় সেই ইনপুটের ভিন্ন মানের উপর ভিত্তি করে যে আমরা আউটপুটের মানটা পাই, আর এই যে প্রসেসিংটা চলে সেই প্রসেসিংটা যদি কোনো একটা সারণীর ভেতরে হয়, যদি কোনো একটা সারণীর ভেতরে যদি এই প্রসেসটা আমরা এই এই ফাংশনটা ব্যবহার করে এরকমভাবে ক্যালকুলেশনটা করি সেই সারণীটাকে সত্যক সারণী বলা হয়। তো এই সেকেন্ড ফলে আমরা সমীকরণ পেলাম। এবার আমরা সত্যক সারণীতে চলে যাব, এবার আমরা চলে যাব সত্যক সারণী। তাহলে সত্যক সারণীর কথা চিন্তা করো, আর সত্যক সারণীর ক্ষেত্রে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে সত্যক সারণীতে যখন আমরা ক্যালকুলেশন করব বা ইনপুটগুলো যখন আমরা সাজাবো তখন আমাদের একটা প্যাটার্ন মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1, 2, 4 and 8 এই প্যাটার্নটা। এই প্যাটার্নটা কিভাবে কাজ করে একটু পরে আমরা একটু দেখবো। আর সত্যক সারণী আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনপুটের উপর ভিত্তি করে আমাদের সত্যক সারণীর যে কলাম এবং রো এই বিষয়টা মানে ডিপেন্ড করে। তো আমাদের ইনপুট যদি দুইটা হয়, দেখতে পেলাম যে আমাদের ইনপুট কয়টি, দুটি, যদি আমাদের ইনপুট যদি কি হয় ইনপুট দুটি হয় তাহলে আউটপুট কয়টি হবে, যদি ইনপুট দুটি হয় তাহলে সেক্ষেত্রে আউটপুট হবে আমাদের 2n² তাহলে 2n² বলতে আমাদের কে কি বোঝানো হচ্ছে, দুটি ইনপুট দুটি হয় আর 2n এর মান কি, 2n² আমরা একটু দেখে নিই আমাদের এই ফর্মুলাটা। দেখতে পাচ্ছ আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলছে। অলরাইট, তাহলে আমাদের আউটপুটটি কি হবে, ইনপুট যদি দুটি হয় তাহলে আমাদের আউটপুটটা হবে 2 to the power n, 2 to the power n মানে হচ্ছে n সংখ্যক ইনপুট, তাহলে ইনপুট আমাদের কত, দুইটি, তাহলে 2 × 2 অর্থাৎ 4, এই 4 হবে আমাদের কলাম বা রো এর ব্যাপারটা। আর চারটি কলামের উপর ভিত্তি করে আমাদের সত্য সারণীটা এবার গড়ে উঠবে। আগে আমরা বুঝতে পারলাম যদি আমাদের ইনপুট এখন 6টি থাকতো বা 3টি থাকতো তাহলে 2 to the power n, তাহলে কি হতো 6টি ইনপুট থাকলে কি হতো আমাদের 6 6 36, তো এইভাবে আমরা আমাদের কলাম বা আউটপুটটা আমরা বের করে ফেলতে পারতাম। তো সত্যক সারণী নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেহেতু বুঝেই ফেললাম যে আমাদের আউটপুট ইনপুট যদি দুটোই হয় তাহলে আউটপুট হবে আমাদের 4টি। সো লেটস সি তাহলে কিভাবে এটা করা যায়। তো আউটপুট যেহেতু 4টি হবে আর আমরা বুঝেই ফেললাম যে আউটপুট যদি 4টি হয়, 4টি সংখ্যার আউটপুট হয়, তাহলে 4টি আউটপুট পেতে হলে আমাদের কলম লাগতেছে কয়টা, 4টি, এবং তার সাথে আরেকটি কলম লাগতেছে যেখানে আমরা লিখব টাইটেল বার ইনপুট বা আউটপুট। তো এই জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল মনে রাখতে হবে যদি দুইটা ইনপুট হয় ইনপুট হয় তাহলে 2 to the power n অর্থাৎ 2 × 4, তাহলে আমাদের মেইন 4টি কলম লাগবে, তার সাথে আরেকটি কলম বেশি অতিরিক্ত লাগবে, তাহলে আমরা 5টি কলম করে ফেলবো এখানে, 1 1, এরপরে 2 1 2 3 4 5, 1 2 3 4 and 5. সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই 5টি আমাদের কলাম হয়ে গেল। তো এখন আমরা যদি কলাম হয়ে গেল আমাদের, তাহলে আমরা এখন কি করব, আমাদের কি কি লাগতেছে, ইনপুট লাগতেছে,
আমাদের ইনপুট, আমরা এখানে আমাদের ইনপুট গুলো লিখবো। এরপর আমাদের কি লাগতেছে, আমাদের ইনপুটের পরে আমাদের এখানে লাগতেছে আউটপুট। আচ্ছা আমাদের ইনপুটটা আর একটু বড় করে দিই আমরা, আমাদের ইনপুট এবং এখানে আমাদের কি হচ্ছে আউটপুট। আর ইনপুটের এখানে আমাদের কয়টি আছে, ইনপুট যেহেতু আমাদের দুইটি আছে ইনপুট, তাহলে ইনপুট নাম্বার প্রথমে আমাদের কি দিতে হবে, ইনপুট নাম্বার এ এন্ড ইনপুট নাম্বার বি। অলরাইট, এখানে আমাদের এই ইনপুটটা যদি আমরা মাঝখানে দিয়ে দিই তাহলে দেখতে আর একটু সুন্দর হবে। হ্যাঁ, ইনপুট এবং আউটপুট, এই আউটপুটের কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে যে আউটপুটটা আমরা কিভাবে পাবো। আউটপুট পাওয়ার জন্য কিন্তু আমাদের একটা সমীকরণ আছে এখানে, এই সমীকরণটা এখানে লিখে দেবো, এক্স ইজ ইকাল টু এ প্লাস বি। আমরা কিন্তু একটা সমীকরণ পেয়ে গেছি, এক্স ইজ ইকাল টু এ প্লাস বি। আর আমাদের যেহেতু আউটপুট চারটে হবে, তাহলে এখানে এক দুই তিনটা হয়ে গেলো, আরেকটি একটু দিতে হবে। তার বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের দুটি ইনপুট থাকলে টু এন স্কোয়ার, তাহলে চারটি আমাদের মূল বিষয়টা হবে, আমাদের চারটি আউটপুট যেহেতু হবে এজন্য আমাদের মূল চারটি বক্স রাখতে হবে, মূল চারটি কলাম রাখতে হবে যেখানে আমরা চারটি আউটপুটটা বসাবো। তাহলে চারটি আউটপুট যদি বসাই, এর সাথে আমি এইভাবে পারতাম এখানে ইনপুট আউটপুট না লিখে এখানে জাস্ট এ এন্ড বি দিয়ে এখানে সমীকরণ বসিয়ে করতে পারতাম। বাট যেহেতু আমি আরেকটা টাইটেল ব্যবহার করছি, এখানে নামগুলো দিয়েছি এবং তার সাথে আরেক এই সমীকরণগুলো লিখেছি, এই জন্য আমার দুইটা কলম অতিরিক্ত লাগছে, তাই লাগছে। তাই আমরা তোমরা চাইলে কি করতে পারো, চারটি মেন কলম রেখে তার সাথে দুইটি কলম অতিরিক্ত নিতে পারো, বা তোমরা চাইলে আরেকটি কলম নিতে পারো। মানে এখানে আমি দুইটি নিয়েছি, তোমরা একটি নিয়ে জাস্ট সিম্পল এ বি দিয়ে এখানে সমীকরণটি বসিয়ে দিতে পারো। সো লেটস সি এখানে এইটা ব্যাপারটা কিভাবে কাজ করে। এখানে আমি একটা বিষয় লিখে দেখছিলাম যে 1 2 4 8, যদি কলাম আমাদের একটার ক্ষেত্রে অর্থাৎ একটি ইনপুটের ক্ষেত্রে আমাদের নিয়মটা হবে এইরকম যে 0 1 0 1, ঠিক যত ঘর বামে আমাদের ইনপুটগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে আমাদের কি হবে, বামের ইনপুটের ক্ষেত্রে কি দুটি অর্থাৎ টু, তাহলে দুটি 0 2 1। আমি আবার একটু বলি, এবার এই আমাদের কিন্তু সত্যক সারণীতে এই অর গেটের বর্ণনা বা অ্যান গেটের বর্ণনার ক্ষেত্রে কিন্তু দুটি ইনপুট থাকতে পারে, বা ছটি ইনপুট থাকতে পারে, তিনটি ইনপুট থাকতে পারে। যেহেতু আমাদের এখানে ইনপুট রয়েছে দুটি, সেক্ষেত্রে এই যে আমরা ইনপুটগুলো লিখবো, ইনপুটগুলো লিখার বেশ কিছু নিয়ম আছে, একটা নিয়ম আমাদেরকে অনুসরণ করতে হবে। সেটা হচ্ছে যদি আমরা ফার্স্ট ইনপুটটা লিখি, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে 1 0 1 1 1 0 1 1, এবং সেকেন্ড ইনপুটের ক্ষেত্রে আমাদের লিখতে হবে 2 0 2 1, থার্ড ইনপুটের ক্ষেত্রে আমাদের লিখতে হবে 4 0 4 1, এবং ফোর্থ ইনপুটের ক্ষেত্রে আমাদের লিখতে হবে 8 0 8 1। যেহেতু আমরা দুটি ইনপুট লিখেছি, তাই ফার্স্টের ক্ষেত্রে আমরা 1 0 1 1 দিয়েছি এবং সেকেন্ডের ফল আমরা 2 0 2 1 দিয়েছি। তো এখন মজার ব্যাপার হচ্ছে এই যে সমীকরণটা আছে এবং দুটি ইনপুটও আছে, তাহলে আউটপুটটা আমরা কি পাবো। আমরা কিন্তু এই যে যুগের সাধারণ নিয়মটা জানি বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে, যুগের ক্ষেত্রে দুটি জিরো যদি থাকে তাহলে আমাদের আউটপুটটা কি হবে, 0, এবং যদি আমাদের থাকে 0 প্লাস 1 থাকে তাহলে আমাদের আউটপুটটা 1 হবে, 1 প্লাস 0 থাকলে আমাদের আউটপুটটা 1 হবে, এবং 1 প্লাস 1 থাকলে আমাদের আউটপুটটা কি হবে, 1 হবে। এটাই হচ্ছে আমাদের সত্যক সারণী। তাহলে আমরা সংজ্ঞাটা যদি আবার একটু মানে এক্সপ্লেন করার ট্রাই করি বা বোঝার ট্রাই করি, সেটা হচ্ছে আমাদের সংজ্ঞাটা এরকম যে সত্যক সারণী কাকে বলা হয়। সত্যক সারণী হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রায় আমাদের বিষয়টা মনে রাখতে হবে যে কি, যে বুলিয়ান অ্যালজেব্রায় কোন একটি ফাংশনে, বুলিয়ান অ্যালজেব্রা কোন একটি ফাংশন বলতে, বা অর গেট বা এন গেট যে কোনো গেট হতে পারে, বুলিয়ান অ্যালজেব্রা কোন একটি ফাংশন, ফাংশন বলতে আমরা এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি, বুলিয়ান অ্যালজেব্রা কোন একটি ফাংশনের ব্যবহৃত ইনপুটগুলো, যে ব্যবহৃত ইনপুটগুলো ভিন্ন মানের উপর ভিত্তি করে আউটপুটের মান পাওয়া যায়, ভিন্ন মানের উপর ভিত্তি করে আউটপুটের মান পাওয়া যায় তাকে সত্যক সারণী বলা হয়। তাহলে আমরা কিন্তু সত্যক সারণীর ব্যাপারটা বুঝেও গেলাম, এবং সত্যক সারণীর সাহায্যে আমরা কিন্তু আউটপুটের মানটা পেয়ে গেলাম। এই যে আমরা অর গেটের সমীকরণ সংকেত সত্যক সারণী ব্যবহার করে আউটপুটের মানটা পেলাম, এরপর আমাদেরকে মূল যে বিষয়টিতে যেতে হবে সেটা হচ্ছে বর্ণনা। আমরা এবার এই অর গেটের বর্ণনা দেব। তো অর গেটের বর্ণনাটা আমরা কিভাবে দেব, অর গেটের বর্ণনাটা আমরা দিতে পারি যে এরকম, যে যে ডিজিটাল সার্কিটে, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট হতে পারে, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে কি লিখতে পারি, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক বা হতে পারে সেটা দুই, যেহেতু আমরা দুইটি ইনপুট ব্যবহার করছি, যে ডিজিটাল ইলেকট্রিক সার্কিটে দুটি ইনপুট ব্যবহার করে, দুটি ইনপুট ব্যবহার দিয়ে আমরা কি পেয়েছি, দুটি ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পেয়েছি, কিন্তু দুটি ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং আউটপুটগুলো যৌক্তিক যুগের বা বুলিয়ান যুগের
সমান হয়। আবার আমি একটু বলি, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুটি ইনপুট ব্যবহার করে একটি ইনপুট দুটি ইনপুট ব্যবহার করে একটি আউটপুট পাওয়া যায়, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুটি ইনপুট ব্যবহার করে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুট গুলো বুলিয়ান অ্যালজেব্রার যৌক্তিক যুগের সমানুপাতিক। যৌক্তিক যুগ বলতে কি বোঝানো হয়েছে? এই এই যুগের সমান, মানে এই যুগের সমান, সরি সমানুপাতিক না, যৌক্তিক যুগের সমান। অর্থাৎ এই যে আমরা বুলিয়ান অ্যালজেব্রার সাধারণ যে যুগটা করি সেই যুগের সমান। অর্থাৎ যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুটি ইনপুট ব্যবহার করে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং যা কিনা বুলিয়ান সাধারণ যুগের সমান, বুলিয়ান সাধারণ যুগের সমান, তাকে অর্গেট বলা হয়। তাহলে আমরা সেই সংখ্যাটা এখানে লিখব যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুটি ইনপুট ব্যবহার করে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুটি ইনপুট ব্যবহার করে একটি আউটপুট পাওয়া যায়, একটি একটি আউটপুট পাওয়া যায় এবং যা যা কিনা কি যা বুলিয়ান সাধারণ যুগে সমান সমান যা বুলিয়ান বা আমরা বুলিয়ান সাধারণ বলতে পারি বা বুলিয়ান যৌক্তিক যুগে সমান, বুলিয়ান যৌক্তিক যুগে সমান তাকে বুলিয়ান যৌক্তিক যুগের সমান তাকে কি বলা হয়? তাকে অর গেট বলা হয়, তাকে অর গেট, তাকে অর গেট বলা হয়। তাহলে আগে আমরা খুবই ইজিলি বুঝতে পারলাম ব্যাপারটি। ব্যাপারটি হচ্ছে এরকম যে কারণ কি কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে ইনপুট কি ইনপুট যে একটি দুটি ইনপুট ব্যবহার করে আমরা একটি মাত্র আউটপুট পেয়েছি। ফার্স্ট অফ অল এইখানে অর গেট থাকতে পারে, অ্যান্ড গেট থাকতে পারে, নট গেট থাকতে পারে, ন্যান্ড গেট থাকতে পারে, এক্সর এক্সনর ইভেন ন্যান নর যে কোনো গেট থাকতে পারে। সবগুলো গেট যে কোনো গেট থাকুক না কেন তাদের এই চারটি ধাপে বর্ণনা করা যায়, তারা চারটি ধাপ অনুসরণ করবে। ফার্স্ট অফ অল তাদের একটা সংকেত বের করতে হবে। এখানে অর গেটের সংকেত এভাবে আমরা জানি, অ্যান্ড গেটের সংকেতটাও আমরা জানি। তো যে গেট আমরা করব, আমরা যদি এখানে নর গেট করি তো নর গেটের সংকেতটা আমরা লিখবো, বা নট গেট করলে নট গেটের সংকেতটা লিখবো, তার সমীকরণটা লিখবো, তারপর একটা সত্য সারণী তৈরি করবো, তারপর একটা সুন্দর করে বর্ণনা দিব। তাহলে কিন্তু আমরা যে কোনো গেটের বর্ণনা দিয়ে ফেলতে পারবো, হতে পারে সেটা যে ন্যান নট যে কোনো গেট। তাহলে ঠিক একই রকমভাবে এই একই পদ্ধতি অবলম্বন করে আমরা যে কোনো গেটের বর্ণনা কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারবো। সো দ্যাটস ভেরি ইজি। সো এবার চলো আমরা দেখি নিই যে এটাকে কিভাবে অর গেট এখান এখন এবং এটাকে কিভাবে আমরা হতে পারে সেটা কি গেট অর গেটের পরে কি গেট অ্যান্ড গেট, অ্যান্ড গেটের ক্ষেত্রে এটা কি হবে অ্যান্ড গেট দুটি ইনপুটের জন্য লজিক গেটের বর্ণনা। তো অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হতে পারে, অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের সংকেতটা দিকে একটু মনে রাখতে হবে যে অ্যান্ড গেটের সংকেতটা কেমন হবে। আর অ্যান্ড গেটের সংকেতটা আই গেস আমরা সবাই আঁকতে পারি, অ্যান্ড গেটের সংকেতটা আমরা সবাই আঁকতে পারি। সো লেটস সি কিভাবে আমরা অ্যান্ড গেটের সংকেতটা আমরা সহজভাবে আঁকতে পারি। তো অ্যান্ড গেটের সংকেতটা হবে এরকম, দুটি ইনপুট এবং আমরা অ্যান্ড গেটের সংকেতটা খুব ফার্স্ট অফ অল দুটি ইনপুট, দুটি ইনপুট যেহেতু ছিল আমরা, তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে, আমাদের অ্যান্ড গেটের ক্ষেত্রে হবে এরকম। আমরা অ্যান্ড গেটের সংকেত সবাই পারি, দুটি ইনপুট থাকবে, অ্যান্ড গেটের ক্ষেত্রে এরকম থাকবে এবং এক্স ইজ ইকুয়াল টু কি হবে এ ইনটু বি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সংকেত। তো অ্যান্ড গেটের সমীকরণটা কি, এ এক্স ইজ ইকুয়াল টু এখানে প্লাস ছিল এখানে ওয়ান হয়ে যাবে, তো এ ইনটু বি ইজ ইকুয়াল টু কি হবে, এ ইনটু বি ইজ ইকুয়াল টু আমরা কি দেখতে পারি
তারপরে যদি একটু যোগের ক্ষেত্রে দেখলাম, তো গুণের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এরকম যে এ জিরো ইন্টু জিরো ইজ ইকাল টু জিরো, ওয়ান ইন্টু জিরো ইজ ইকাল টু জিরো, ওয়ান ইন্টু ওয়ান ইজ ইকাল টু ওয়ান, এরপর হতে পারে ওয়ান ইন্টু জিরো ইজ ইকাল টু জিরো। তার মানে যে কোনো একটি ইনপুটের মান যদি কি হয়, যে কোনো একটি ইনপুটের মান যদি জিরো হয় বা মিথ্যা হয় তাহলে তার আউটপুটটা মিথ্যা হবে। এবং এখানে আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে অর গেটের ক্ষেত্রে আমরা এর আগে অর গেট করছিলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি ইনপুটের মান ওয়ান হলে আমাদের আউটপুট ওয়ান হবে। যে কোনো একটি ইনপুট দেখো আমাদের ইনপুট কিন্তু এখানে জিরো ছিল, তো এখানে জিরো থাকার কারণে সরি এখানে আমাদের ওয়ান ছিল, আমাদের আউটপুটটি ওয়ান, এইখানে আমাদের ওয়ান ছিল আউটপুটটি ওয়ান, এখানে আমাদের ওয়ান ওয়ান আছে আউটপুটটি ওয়ান। তা যে কোনো একটি আউটপুট বা সরি যে কোনো একটি ইনপুটের মান যদি ওয়ান থাকে অর গেটের ক্ষেত্রে তাহলে তার আউটপুটটি কী হবে, ওয়ান হবে। বাট অ্যান্ড গেটের ক্ষেত্রে বিপরীত, যে কোনো একটি ইনপুটের মান যদি জিরো হয় তাহলে তার আউটপুটটি হবে জিরো। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কী করবো, সমীকরণ এখানে এভাবে লিখে দিলাম। সত্যক সারণীর ক্ষেত্রে এখন কি দুইটি ইনপুট, দুইটি ইনপুটের ক্ষেত্রে আমাদের কলাম সংখ্যা ঠিক একই রকম থাকবে। এখন যদি ছয়টি ইনপুট থাকতো তো 36 আমাদের কলাম সংখ্যা বৃদ্ধি পেতো, বা আমাদের যদি কয়টি ইনপুট আর তিনটি ইনপুট থাকতো তিন তারিখে 9, তাহলে আমাদের 9টি কলাম ব্যবহার করতে হবে। যেহেতু আমরা দুটি ইনপুট দিয়ে দেখাবো তাহলে ইনপুটের ক্ষেত্রে এখানে সমীকরণটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, আমাদের সমীকরণটা জাস্ট কি হয়ে যাবে চেঞ্জ। এক্স ইজ ইকাল টু কি হবে, এ ইন্টু বি হবে। এইখানে যে আমরা ইনপুটগুলো লিখছি লেখার নিয়মগুলো সবসময় একই থাকবে। ফার্স্ট অফ অল ফার্স্ট কলমে আমি কি লিখবো, ফার্স্ট ইনপুটের ক্ষেত্রে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। অলরাইট, সো এইভাবে ঠিক একই রকম ভাবে জিরো ইন্টু জিরো ইজ ইকাল টু কি হবে, আমরা যদি জিরো জিরোকে গুণ করে দিই তাহলে কি হবে, জিরো জিরো গুণ করলে জিরো হবে, ওয়ান জিরো গুণ করলে ওয়ান হবে, ওয়ান জিরো গুণ করলেও জিরো, অ্যান্ড ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি ইনপুটের মান যদি মিথ্যা বা জিরো হয় তাহলে তার আউটপুটটি মিথ্যা হবে। অলরাইট, সো এটাই ছিল মূলত অ্যান্ড গেটের সত্যক সারণী। ঠিক একই রকমভাবে অ্যান্ড গেটের বর্ণনা যদি আমি দিই তাহলে আমরা লিখবো যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুটি ইনপুট ব্যবহার করে, দুটি ইনপুট ব্যবহার করে, দুটি ইনপুট ব্যবহার করছিলাম আমরা, হ্যাঁ দুটি ইনপুট ব্যবহার করে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং দুটি ইনপুট ব্যবহার করে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং মজার ব্যাপার হচ্ছে যা বুলিয়ান গুণের সমান। এই যৌক্তিক যুগের ক্ষেত্রে এই ব্যাপারটাকে কেটে দিয়ে আমরা কি বলবো, যা বুলিয়ান যুগের সমান তাকে কি বলা হয়, তাকে অ্যান্ড গেট বলা হয়। তাহলে কি ফার্স্ট অফ অল সংকেত সমীকরণ সত্যক সারণী বর্ণনার ক্ষেত্রে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুটি ইনপুট ব্যবহার করে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং যা বুলিয়ান যৌক্তিক যুগের সমান, এবং যেখানে, এবং যেখানে আমরা একটু লিখতে পারি, এবং যেখানে যে কোনো একটি ইনপুট যদি মিথ্যা হয় তাহলে তার আউটপুটটা, যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে তার আউটপুটটি মিথ্যা হবে। ঠিক একই রকমভাবে আমরা লিখে দিতে পারতাম অর গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুটের মান যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য হবে। অলরাইট গাইস, সো ঠিক একইরকমভাবে আমরা আমরা এবার অ্যান্ড গেট পরিবর্তে কোন গেটে চলে যাব, অ্যান্ড গেটের পরিবর্তে আমরা চলে যাব নট গেটে। নট গেট, নট গেটের ক্ষেত্রে আমাদের সংকেতটা কেমন হবে, নট গেটের ক্ষেত্রে আমাদের সংকেতটা হবে এরকম যে সেখানে কিন্তু দুটি ইনপুট দেওয়া যাবে না। দুটি ইনপুট বলতে কীরকম, মানে বিষয়টা হচ্ছে কি আমাদের নট গেটটা এরকম যে কমপ্লিমেন্ট পূরক, নট গেটের ক্ষেত্রে কমপ্লিমেন্ট বা পূরক বিষয়টা হচ্ছে এরকম, যেখানে আমরা যুগের সাধারণ নিয়ম দেখলাম, আমাদের গুণের নিয়ম দেখলাম, এবার যদি আমরা আমাদের কমপ্লিমেন্ট বা পূরকের নিয়মটা দিই সেটা হচ্ছে এইরকম, এ এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে বিপরীত। যদি ওয়ান কে আমরা কমপ্লিমেন্ট করি ওয়ান ইজ ইকাল টু কি হবে, ওয়ান এর বিপরীত হবে, ওয়ান কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে বিপরীত। তাহলে ওয়ান এর কমপ্লিমেন্ট কি হবে, ওয়ান এর বিপরীত কি, ওয়ান এর বিপরীত জিরো। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে জিরো এবং ওয়ান দুটা বিপরীত ধর্মী, দুটা বিপরীত, সত্য মিথ্যা, সত্য থাকলে মিথ্যা, মিথ্যা থাকলে সত্য, এই ইনপুটের ক্ষেত্রে সত্য মিথ্যা এই নিয়মটি মেনে চলে। তো দেখি গাইস আমাদের সাথে কে কে জয়েন করে ফেলছে। সো রাইট গাইস, আমরা প্রায় আমাদের লাইভ ক্লাসটিতে 29 মিনিট কত সেকেন্ড, 11 সেকেন্ড আমরা কিন্তু অলরেডি আমাদের লাইভ ক্লাসটি করে ফেলেছি। সো যারা যারা এখনো আমাদের এই লাইভ ক্লাসটি তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো নাই, তারা এখনই আমাদের এই লাইভ ক্লাসটি তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, সো দ্যাট আমরা সবাই মিলে একসাথে সুন্দরভাবে অনেক কিছুই শিখতে পারি। অলরাইট গাইস, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইম কিন্তু প্রায় শেষ, আমরা আর বেশ
কয়েক মিনিট আমাদের লাইভ ক্লাসটি চালিয়ে যাব, তারপর আমাদের লাইভ ক্লাসটি শেষ হয়ে যাবে। অলরাইট গাইস, সো আমাদের এখানে 29 মিনিট হয়ে গেছে, তো আমাদের 29 মিনিট 58 সেকেন্ড শেষ, আমরা অল্প সময় থাকবো আমাদের এই লাইভ ক্লাসটিতে। তো আমাদের যে নট গেটের ক্ষেত্রে আমাদের যে বিষয়টি মনে রাখবো, নট গেটের ক্ষেত্রে কিন্তু আমাদের ইনপুট কয়টা থাকে, ইনপুট কিন্তু আমাদের নট গেটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, নট গেটের ক্ষেত্রে আমাদের ইনপুটটা হবে 1, তো সেক্ষেত্রে দুটি ইনপুটের জন্য লজিক গেট হবে না, সেখানে হবে একটি ইনপুটের জন্য, কারণ আমরা জানি যে নট গেটের ক্ষেত্রে অতিরিক্ত ইনপুট ব্যবহার করা যাবে না, একটি ইনপুটই, সেক্ষেত্রে তার নট গেট 1। হ্যাঁ, নট গেটের সাংকেতিক চিহ্নটা কিভাবে আঁকি, নট গেটের সাংকেতিক চিহ্নটা সাধারণত আমরা এই যে এইভাবে আঁকি, এইভাবে একটা অ্যারো চিহ্ন দিতে হবে, এবং অ্যারো চিহ্ন দেওয়ার পরে আমাদের কি নট মানে না কথাটা আমরা লিখে দিতে হবে, এরপর আমাদের এর উপর একটি কমপ্লিমেন্ট চিহ্ন বা বার চিহ্ন দিতে হবে, এটাকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু, বা এখানে এক্স ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ বার, এ মানে হচ্ছে কি গুণ। তাহলে এই ক্ষেত্রে এর ইটা কেমন হবে, ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে এর সত্যক সারণীর টেবিলগুলোকে আমরা কিভাবে সাজাতে পারি, তো এই ক্ষেত্রে এটা এরকম ইনপুট এবং আউটপুটই হবে। এইখানে আমরা কি লিখতে পারি, এইটা কলমটাকে আমরা একটা কলম বানাতে হবে, আমাদেরকে দুইটা কলম রাখা যাবে না, এখানে তাহলে জাস্ট ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে, কারণ এখানে তো আমাদের ইনপুট একটি ইনপুটই, তো সেক্ষেত্রে আমরা এটাকে একটি বানিয়ে দেবো। অলরাইট অলরাইট, সো লেটস সি, তা আমাদের ইনপুট এবং আউটপুটটি আমরা পেয়ে গেলাম। তো ইনপুটগুলো কি, আমাদের কি আসলে ইনপুট এ বার, ইনপুট যেহেতু আমাদের একটি, ইনপুট একটি বলতে কি, একটির ক্ষেত্রে আমরা কি লিখতে হবে, আমাদের একটি যদি থাকে তাহলে ওয়ান, ওয়ানের ক্ষেত্রে আমাদের কি থাকে, একটি জিরো একটি ওয়ান, একটি জিরো একটি ওয়ান, একটি জিরো একটি ওয়ান, একটি জিরো একটি ওয়ান, একটি জিরো সরি একটি জিরো একটি ওয়ান, অর্থাৎ জিরো ওয়ান জিরো ওয়ান, ওয়ান টু থ্রি ফোর। অলরাইট, আমি এইখানে লিখে ফেলেছি, তো এখানে যেহেতু আমাদের চারটি আউটপুট পাবো, ওয়ান টু থ্রি ফোর, তাহলে আমাদের একটি মুছে দিতে হবে, মুছে দেবো না, আমরা এখানে লিখবো এটাকে একটি মুছে দেবো, এটাকে আমরা ইনপুট বানিয়ে ফেললাম, ইনপুট। অলরাইট, সেক্ষেত্রে এখানে হবে একটি জিরো একটি ওয়ান এবং একটি জিরো একটি ওয়ান, একটি জিরো একটি ওয়ান, একটি জিরো একটি ওয়ান। তাহলে আমরা একটু আগে দেখলাম যে কমপ্লিমেন্ট করার মূল বিষয়টি হচ্ছে যে বিপরীত করা, জিরো ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুট কি হবে, ওয়ান, ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হবে, ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হবে, ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হবে, অর্থাৎ আমি কি পেয়ে গেলাম, আউটপুট ওয়ান জিরো ওয়ান জিরো। তাহলে এইটার যে যে সমীকরণ শতক সারণী এরকম ভাবে পেলাম, তো এটার বর্ণনাটা কেমন হবে, যে ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট ব্যবহার করে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং যা বুলিয়ান অ্যালজেব্রার পূরক বা কমপ্লিমেন্টের সমান, পূরক বা কমপ্লিমেন্টের নিয়ম অনুসরণ করে বা পূরক বা কমপ্লিমেন্টের সমান, যেখানে যে কোনো একটি ইনপুট, হ্যাঁ যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে তার আউটপুট সত্য হবে, বা ইনপুট অর্থাৎ বিপরীত, ইনপুট যদি সত্য হয় তাহলে আউটপুট মিথ্যা হবে, ইনপুট যদি মিথ্যা হয় তাহলে আউটপুট সত্য হবে, অর্থাৎ যে নিয়মে বা যে নিয়মে আমরা সত্য সারণীটা করব সেই বিষয়টাকে এখানে সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে। সর্বক্ষেত্রে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট ব্যবহার করে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং যেখানে যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট মিথ্যা হবে এবং আউটপুট মিথ্যা হলে ইনপুট সত্য হবে, অর্থাৎ আউটপুট এবং ইনপুটগুলো একে অপরের পরিপূরক বা কমপ্লিমেন্ট। সো এই ছিল মূলত আজকের আমাদের মজার লাইভ ক্লাসটি, আমাদের লাইভ ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমাদের সকল ফ্রেন্ডদের সাথে এই লাইভ ক্লাসটি শেয়ার করে দাও। অ্যান্ড আজকে লাইভ ক্লাসটি মূলত আলোচনা ছিল যে নট গেটের ক্ষেত্রে বিভিন্ন গেটের কিভাবে আমরা বর্ণনা করতে পারি, আরেকটি মজাদার বিষয় রয়েছে যে সুইচিং সার্কিট কিভাবে আঁকতে হয়, একটা গেটের সুইচিং সার্কিট কিভাবে আঁকতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট লাইভ ক্লাসে দেখবো। আজকে সময় সাপেক্ষে আমরা আর লাইভ ক্লাসটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সেই বিষয়টা আমরা আমাদের নেক্সট লাইভ ক্লাসে জানবো। সো সেই আমাদের নেক্সট লাইভ ক্লাসটিতে কি জানবো, তাহলে আমাদের নেক্সট লাইভ ক্লাসটিতে জানবো আমরা আমাদের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলোর সুইচিং সার্কিট কীভাবে আঁকবো এবং সেই সুইচিং সার্কিটগুলো কীভাবে কাজ করে, কীভাবে একটা সার্কিট থিঙ্ক অ্যাবাউট এরকম একটা সার্কিট হতে পারে, এটা আমাদের প্লাস, হ্যাঁ এটা আমাদের মাইনাস, এখানে আমাদের একটা বল আমরা দিয়ে দিলাম, ঠিক আছে অলরাইট, তারপরে এখানে আমাদের একটা সুইচ দিয়ে দিলাম, এবং সুইচটা আমরা এদিক দিয়ে বন্ধ করে দিলাম,
তো এই ক্ষেত্রে এখানে যদি আমরা জানি হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়াল দিকে আমাদের তড়িৎ প্রবাহ চলতে থাকে, হ্যাঁ তড়িৎ প্রবাহ যদি চলতে থাকে তাহলে আমরা যদি এখানে এখান থেকে তড়িৎ প্রবাহ চলতে 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 থাকবে, এখানে যদি আমাদের সুইচটা বন্ধ করে দেই অর্থাৎ আমাদের মান যদি ভ্যালুটা যদি ওয়ান করে দেই তাহলে বন্ধ করে দিলে আমাদের কি বাল্বটা জ্বলবে? আমাদের বাল্বটা জ্বলবে না, কারণ লো হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে যদি যখন তড়িৎ প্রবাহ চলতে থাকে তখন আমাদের তড়িৎ প্রবাহটা এখানে শর্ট সার্কিট তৈরি করে, এইটা এইখানে বাল্বের দিকে আর না যেয়ে এখানে তাড়াতাড়ি মাইনাসের দিকে এসে পড়বে। সো দ্যাটস ওয়াই এই বাল্বটা তখন জ্বলে উঠবে না। সো এইরকম ভাবে কিভাবে একটা সুইচিং সার্কিট, এটা ছিল কিন্তু নট গেট সুইচিং সার্কিট, আমি তাড়াতাড়ি করে বুঝে দিলাম। তো এইভাবে কিভাবে একটা সুইচিং সার্কিট আঁকা যায়, নর গেট ন্যান্ড গেট, সেই বিষয়গুলো আমরা পরবর্তী লাইভ ক্লাস গুলোতে জানার ট্রাই করবো। সেই সাথে জানার ট্রাই করবো যে যৌগিক লজিক গেটের ক্ষেত্রে কিভাবে এই গেট গুলোকে এক্সপ্লেইন করা যায়, এক্সোর এক্সনোর ন্যান বা নর গেটের সত্য সারণী গুলো কিভাবে আঁকতে হয়। সো দেখাবে নেক্সট লাইভ ক্লাসে, আমাদের এই লাইভ ক্লাসটিতে, আমার এই লাইভ ক্লাসটিতে যদি কোনো অংশে ভুল হয়ে থাকে বা আমি ভুল করে ফেলি, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে আমার ভুলটি ধরে দিবেন, এবং পরবর্তী আমাদের লাইভ ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই আমাদের 12 টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, সো দ্যাট আমাদের সকল ভিডিওস, স্কিল ডেভেলপমেন্ট, মোটিভেশন, ইন্সপিরেশনাল, এরপর গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং সহ সকল ভিডিওস আপনি পেয়ে যাবেন। দেখাবেন নেক্সট লাইভ ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।